আসসালামু আলাইকুম মরহমাতি ওবরকাত আলহামদুলিল্লাহ আলামিন প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের রব যিনি আমাদের জন্য নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কুরআন এই কুরআন আজ আমরা শিখতে চাই আমরা পড়তে চাই তো সম্মানিত বায়ুবোন সর্বপ্রথম দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সল্লিহাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সাহাবাইকরামগণের উপর সম্মানিত বাইবোন আপনারা কেমন আছেন আশা করি আমরা সবাই মহান আল্লাহ অশেষ সম্মতে খুবই ভালো আছি তো সম্মানিত ভাই বোন আমরা কিন্তু গত কয়েকটি পর্বে হরকত এবং ত্যানবিন নিয়ে আলোচনা করেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে দুই জবর দুই জের দুই পেশকে ত্যানবিন বলে আজ আমরা সম্পূর্ণ নতুন একটি পর্ব সাজিয়েছি এখানে ঠিক এক জবর এক জের এক পেশ কিন্তু রয়েছে কিন্তু জবর জের পেশগুলো একটু ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তো সম্মানিত ভাই বোন আমরা কিন্তু হরফের উপর কিন্তু আমরা জবর দেখেছিলাম এরকম থাকে হরফের নিচে জের থাকে এরকম আর হরফের উপর পেশ থাকে এরকম কিন্তু এখন যে আমরা শিখবো যে হরফের উপর জবর এই জবরটা ঠিক খাড়া হয়ে থাকবে এরকম জের এরকম থাকবে না জের থাকবে এরকম খাড়া থাকবে আর পেশ এরকম থাকবে না পেশ থাকবে উল্টা এই পেশটা যেরকম এটা হচ্ছে উল্টা পেশ তাহলে খারা জবর খারাজের, জের উল্টা পেশ এরকম যদি চিহ্ন যদি কোনো হরফের উপর থাকে ওই হরফকে আমরা টেনে পড়ব বা টানিয়া পড়ব একালিফ টানতে হবে এক আলিফ টান কতটুকু যে আমরা পড়েছি আলিফ জবর আ আলিফজের ই আলিফ পেশ ও আ ও এটা কিন্তু তাড়াতাড়ি হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয় এখানে কিন্তু আমি কোনো টান দেইনি কিন্তু টান কোনটা যে আলিফ জবর আ এরকম আলিফ খারাজের ই আলিফ উল্টা পেশ ও এই যে ও এতটুকু সময় যে আমি টেনে পড়লাম হরকতের উচ্চারণকে মানে হরকতের উচ্চারণ যখন টেনে পড়তে হয় তখন তাকে মদ বলে তাহলে খারাজবার খারাজের এর একটি নাম হচ্ছে কি মদ মদ মানে টানিয়া পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকেই মদ বলে তাহলে আমরা এখন আরবি উনত্রিশটি হরফের উপরে নিচে জের জবর পেশ দিয়ে আমরা এই উচ্চারণগুলো আমরা শিখব আমরা যেহেতু হরকতের উচ্চারণ আমরা যেহেতু শিখেছি এক জবর এক জের এক পেশ দিয়ে তাহলে এই উচ্চারণগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ হরকতের উচ্চারণই এখানে থাকবে জের জবর পেশই থাকবে কিন্তু জের জবর পেশটা এরকম না হয়ে জবর থাকবে খাড়া জের থাকবে খাড়া পেশ থাকবে উল্টা এরকম যদি চিহ্ন থাকে তাহলে ওই হরফকে আমরা এক আলিফ টেনে পড়বো কীরকম যে আলিফ খারাজবর আ আলিফ খারাজের ই আলিফ উল্টা পেশ ও ঠিক এরকমভাবেই আমরা পড়েছিলাম জবর বা বি বা পেশ বু এখন আমরা পড়ব বা খারাজবর বা বা খারাজের বি বা উল্টা পেশ বু আমরা পড়েছিলাম তা এখানে কি আমরা পড়েছিলাম তা জবর তা তাড়াতাড়ি কিন্তু এখন তা খারা জবর তা খারা জবর তা তা খারা যদি এখানে থাকতো জের থাকতো এরকম তা জের তি তাড়াতাড়ি হরকত কিন্তু এখন জের এভাবে না হয়ে জের কিন্তু এখানে হচ্ছে কি খারাজের এভাবে খারাজের তাহলে খারাজের থাকলে কি হয় তা খারাজের তি একালিফ টেনে পড়তে হবে তা উল্টা পেশ তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা হরফ সা উল্টা জিম খারাজবর জিম খারাজের জি জিম পেশ জু হা খারাজবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু এরকম খ খ খারজবর খারাজের খি পেশ খু দাল খারাজবর দা দাল খারাজের দি ডাল উল্টা পেশ দুল খারাজবর ওয়া লাল খারাজের উল উল্টাপ ও রারজবর র র খারাজের রি র পেশ রো যা খারাজাবর যা যা খারাজের জি যা জো এতটুকু টেনে পড়াকেই মত বলে এটা হচ্ছে এক আলিফ টান এরকমভাবে তিন আলিফ টান আছে চার আলিফ টান আছে এগুলো আমরা পরবর্তীতে শিখব আজ আমরা এখানে শুধু এক আলিফ বরাবর টানব সিন খারাজবর সা সিন খারাজের সি সিন পেশ সু সিন খারাজবর সা সিন খারাজের সি সিন পেশ সু সদ খারাজবর স সদ খারাজের সুই সদ পেশ সু দদ খারাজবর দ দদ খারাজের দুই দদ উল্টাপ দ ত তারাজের তুই ত উল্টাপ তো ও খারাজবর য খারাজের উই জ উল্টা পেশ ও আইন খারজবর আ আইন খারাজের আই আইন উইন খারজবর ওইন খারাজের গী ওইন উল্টাপ ও এরকম ফা খারাজবর, ফা ফা খারাজের ফি ফা উল্টাপ ফু কফ খারজবর কফ খারাজের কি কফ উল্টাপ ও কাফ খারাজবর কাফ খারাজের কি তারপর কাফ উল্টা পেশ কু লাম লা লাম লি খারাজের লাম পেশ লু মিম খারাজবর মা মিম খারাজের মি মিম মু নুন খারাজবর না নুন খারাজের নি উল্টা পেশ নো খারা জবর ওয়াও খারাজের উই ও উল্টা পেশ উ হা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু হামজা আ। হামজা খারাজের হামজা পেশ ও। ইয়া খারা জবর ইয়া ইয়া খারাজের ই ইয়া ইউ ঠিক এরকমভাবেই তাহলে হরকতের উচ্চারণ যেরকম হবে হরকতের উচ্চারণের চাইতে এক আলিফ টেনে পড়তে হবে এটা হচ্ছে মদ তাহলে খারাজ জবর খারাজের পেশ থাকলেই আমরা কি করব এক আলিফ টেনে পড়ব তাহলে হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হবে এবং খারাজ জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ টেনে পড়তে হবে এতটুকুই শুধু পার্থক্য সম্মানিত বাই বোন আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যদি কোনো হরফের উপর যখন আমরা শব্দ লিখবো ওই শব্দের মধ্যে যদি কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ থাকে তাহলে ওই হরফ কিন্তু টেনে পড়তে হবে এবং এরকম চিহ্ন যদি থাকে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে এটা আমাদের পার্থক্য করতে হবে দেখেই বুঝতে হবে যে কোনটা টান হবে এবং কোনটা টান হবে না যখনই খারাজ জবর থাকবে টান হবে যখনই জের থাকবে টান হবে যখনই উল্টা পেশ থাকবে আরবি উনত্রিশটি যে কোনো হরফের উপর এরকম থাকতে পারে তাহলেই ওই হরফকে টানিয়ে পড়তে হবে তো সমানিত ভাই বোন আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته